হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমার সেই সব ভাই বোনেদের জন্য যারা এই বছর অর্থাৎ 2022-এ WBJEE এবং জিলেট দিয়েছো এবং যারা মডারেট বা অ্যাবাভ মডারেট র্যাঙ্ক করেছো এবং যাদের গভর্নমেন্ট কলেজে পাওয়ার সম্ভাবনা হয়তো খুবই কম, তাদের জন্য আজকের ভিডিওটা যে আমি টপ 10টা প্রাইভেট কলেজ নিয়ে কথা বলবো এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থ্রু আমি এই যে ডেটাগুলো কালেক্ট করে দেন তোমাদেরকে যে আপডেটটা আমি দেবো, তো অথেন্টিকেট আপডেট, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পাবে। তো মানে এখানে যে এই গোটা ভিডিওটাতে যা কিছু বলা হবে, ঠিক আছে, এখানে সবগুলো হচ্ছে ভেরিফাইড ইনফরমেশন তোমাদেরকে বলা হবে, ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি, এই যে 10টা কলেজ, এই 10টা কলেজের মধ্যে তোমরা যদি ভর্তি হও, তোমরা চোখ বন্ধ করে এই কলেজগুলোতে ভর্তি হতে পারো, ঠিক আছে? এবার এই প্রত্যেকটা কলেজই তোমাদের কাউন্সিলিং থ্রু ভর্তি নেয়, আবার ম্যানেজমেন্টাল কোঠা আছে এবং কাউন্সিলিংয়ের আগেও তোমরা এই কলেজগুলোর সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে সবাইকেই বলবো, যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো বা আমার যারা পুরনো ভিউয়ার্স সবাইকেই বলবো, চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক টপ 10 যে প্রাইভেট কলেজ আছে যেগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। ওকে, তো যারা ওয়েস্ট বেঙ্গলের মানে বাসিন্দা বা ওয়েস্ট বেঙ্গলে যাদের বাড়ি তাদের জন্য তো এই কলেজগুলো তো সুইটেবল অবশ্যই, এবং যারা ধরো আউটার ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে আসো তোমরাও এই কলেজগুলোতে ভর্তি হতে পারো, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক 10টা কলেজ কী আছে। আর একটা জিনিস আমি বলে রাখি, আমি যে এই যে টপ 10 প্রাইভেট কলেজের যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু আমি অল ওভার ভিডিওটা বানাচ্ছি, মানে কোনো স্পেসিফিক র্যাঙ্কের বেসিসে কিন্তু আমি বানাচ্ছি না যে এই 10টা কলেজ আমি লিস্ট ওয়াইজ বলছি, এটা সিভিলের বেসিসে বা ইলেকট্রিক্যালের বেসিসে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ওভারঅল এইবার যদি তোমাদের এই কলেজগুলোর সম্পর্কে ইন্ডিভিজুয়াল যদি কোনো ইনফরমেশান যদি দরকার হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এই প্রত্যেকটা কলেজের ডিটেলস তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো ডেসক্রিপশনটা তোমরা অবশ্যই চেক করবে। তো ফার্স্ট আমি যে কলেজটাকে রেখেছি এক নম্বরে সেটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে? এটা একটা দারুণ রেপুটেড কলেজ, অটোনোমাস বডি, ওকে, ম্যাকআউট অ্যাফিলেটেড কলেজ। তো এটাকে আমি এক নম্বরে রেখেছি। দু নম্বরে তোমাদের যে কলেজটা রেখেছি IEM, ওকে, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সল্টলেকে আছে কলেজটা। নেক্সট তিন নম্বর, আর এটা একটা শর্ট ভিডিও টাইপ, ঠিক আছে? মানে আমি শুধুমাত্র এখানে 10টা কলেজের কথা বলবো, এখানে কোনো কিছু ডেসক্রাইব করছি না। তোমাদের যদি কোনো কিছু ডিটেল প্রয়োজন হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে মানে সেগুলোর কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো বা কমেন্টগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। নেক্সট তিন নম্বরে আমি রেখেছি নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওকে। তো এটাও হচ্ছে তোমার খুবই ভালো একটা কলেজ, হ্যাঁ, NIRF যে র্যাঙ্ক কলেজ, ঠিক আছে, NIRF যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিং কলেজ, এবং NAACC মানে ন্যাক এ ক্যাটাগরি কলেজ, ওকে। নেক্সট আমি যে কলেজটাকে রেখেছি টেকনোমেন সল্টলেক, তো টেকনোমেন যে কলেজ আছে আমি সেইটার কথা বলছি, আমি কিন্তু ইউনিভার্সিটিটার কথা কিন্তু বলছি না, ঠিক আছে? টেকনোমেন সল্টলেকের কথা বললাম। নেক্সট আমি যে কলেজটাকে রেখেছি অর্থাৎ মোস্ট প্রবাবলি বোধহয় পাঁচ নম্বর, হ্যাঁ, তো পাঁচ নম্বরে আমি যে কলেজটাকে রেখেছি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে? নেক্সট ছ নম্বরে যে কলেজটাকে আমি রেখেছি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, ওকে। তোমরা এই প্রত্যেকটা কলেজের একদম পুরো ডিটেল আমার ডেসক্রিপশনে তোমরা ওয়েবসাইট চেক করলেই পেয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। নেক্সট সাত নম্বরে আমি যে কলেজটাকে রেখেছি মেঘনা সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আট নম্বরে আমি যে কলেজটাকে রেখেছি বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ন নম্বরে আমি যে কলেজটাকে রেখেছি JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটাও হচ্ছে তোমার একটা অটোনোমাস ইনস্টিটিউশন, ওকে, ম্যাকআউট অ্যাফিলেটেড, এবং প্রত্যেকটা কলেজই ম্যাকআউট অ্যাফিলেটেড এবং ওয়েল রেপুটেড কলেজ, ওকে, টপ ক্লাস কলেজ। এই কলেজগুলোতে যদি তোমরা কোনো ট্রেড নিয়ে ভর্তি হও তো
তোমাদের 3 বছর বা 4 বছর, মানে জিলেটের ক্ষেত্রে 3 বছর এবং WBJEE দিয়ে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে 4 বছর। তো তোমরা অবশ্যই একটা বেটার ফিউচার এই কলেজ, যে কলেজগুলোর আমি নাম বললাম, ডেফিনেটলি তোমরা এই কলেজে পড়ার পরে বেটার ফিউচার অবশ্যই তোমরা পাবে। তো এই কলেজগুলোতে তোমরা ডেফিনেটলি ভর্তি হতে পারো। তো ভর্তি হওয়ার জন্য তোমরা কাউন্সিলিংয়ে বসতে পারো যাদের র্যাঙ্ক খুব ভালো আছে। যাদের র্যাঙ্ক ভালো নেই মনে হচ্ছে, তারা কলেজের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। ওকে, অফিশিয়াল ওয়েবসাইটে যে অ্যাডমিশন সেলের যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলোতে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে কলেজের সাথে তোমাদের যে র্যাঙ্ক আছে ওই র্যাঙ্ক বেসিসে তোমরা হচ্ছে কাউন্সিলিংয়ের আগেও ভর্তি হতে পারো। এবং এই কলেজ, প্রত্যেকটা কলেজে হচ্ছে ম্যানেজমেন্টাল কোঠা থাকে, তো ম্যানেজমেন্টাল কোঠাতেও তোমরা ভর্তি হতে পারো। নেক্সট 10 নম্বরে যে কলেজটা আমি রেখেছি এটা আমার খুব ফেভারিট একটা কলেজ, MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে হাওড়ায় অবস্থিত। তো এই 10টা কলেজের কথাই আজকে আমি বললাম। পরবর্তীতে এই রিলেটেড কেমন ধরনের ভিডিও তোমাদের দরকার, ওকে, স্পেসিফিক্যালি এগুলোর উপরে আমি আলাদা আলাদা কোনো ভিডিও বানাবো কি না, ফিস স্ট্রাকচার বা কোথায় অবস্থিত, ঠিক আছে, এই কলেজগুলোর বেসিসে, মানে তোমাদের যেগুলো রিভিউ ভিডিও হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। সকলকে থ্যাংক ইউ।